পশ্চিমবঙ্গে প্রতিটা ভোটেতেই বিজেপির রথ আটকে যাচ্ছে, মানে প্রতিটা ভোটেতেই বিজেপি গো হারান হারছে। তাই বিজেপি নেতারা বুঝতে পারছে যে মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, তাই আমরা গো হারান হারছি। মুসলিম ভোট বিজেপি পার্টি একটিও পায় না, তাই প্রতিটা ভোটে বিজেপি পার্টি গো হারান হারে। সেই কারণে বিজেপি পার্টি এবং বিজেপি নেতারা একটি বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে যে মুসলমানদের ভোট এবার আমাদের পেতে হবে। যদি ভোটে জিততে হয় তাহলে মুসলমানদের হাতে পায়ে ধরে মুসলিম ভোট আমাদেরকে নিতে হবে। তাই বিজেপির নেতারা এখন মুসলমানদের ভোট পাওয়ার জন্য মুসলমানদের হাতে পায়ে ধরে হলেও তাদের কাছ থেকে ভোট পাওয়ার চেষ্টা করছে। মুসলমানদের কাছে ভোট চাওয়ার জন্য বিজেপি পার্টি কি কি করছে এবং মুসলমানরা এই বিজেপি পার্টিকে কিভাবে তাড়া করছে এবং মুসলমানরা বিজেপি পার্টিকে কিভাবে আবারও গোহারান হারাচ্ছে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আসছে পঞ্চায়েত ভোটে বিজেপি নেতারা মুসলমানদের হাতে পায়ে ধরে তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে যাবে, কিন্তু মুসলমানরা এই বিজেপি পার্টিকে বিজেপি নেতাদেরকে যোগ্য জবাব দেবে, মারতে তাড়া করবে, তবুও একটিও ভোট দেবে না। চলুন এই বিজেপি নেতাদের সাথে মুসলমানরা কি কি করতে চলেছে পঞ্চায়েত ভোটেতে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুখে হিন্দু কিন্তু টার্গেট মুসলিম ভোট, বিচারিতা সংখ্যালঘু মন জয়ে সৌহার্দ যাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। এরাজ্যের 13টি লোকসভায় এই সৌহার্দ যাত্রা করবে, সেই 13টি লোকসভায় মুসলিম ভোটার কত শতাংশ আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তবে তার আগে এই মুসলিম ভোট টার্গেট নিয়ে একেবারে রাজনৈতিক তরজা কিরকম দেখুন। আমরা সমস্ত সংখ্যালঘু মুসলিমকে জিহাদি বলি না। বাংলার মুসলমান সমাজ কেন্দ্র সরকারের প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। ভয় পাবেন না, আমি একবার বিজেপিকে চান্স দিই। বিরোধী দলনেতা মুখে বলছে হিন্দু ভূত মুসলিম ভূত, হিন্দু সনাতনীরা এক হন। আর আমরা মানুষের কথা বলি। ইয়ে মুসলমানো কি সরকার বলতি থি খুদ কো, লেকিন মুসলমান কে হাত মে ঠেঙ্গা কুছ নি আয়া। মুসলমানদের বলা হয়েছে জিহাদি, মুসলমান ভাই বোনরা যদি ভোট না দিত এত সংখ্যায় কি বিজেপি জিতে আসতে পারত? দুটো ছবি এই মুহূর্তে দেখাবো, মুসলিম ভোট টার্গেট সেটা তো আসবই, দুটো ছবি দেখাবো। গতকাল আরএসএস এর যে সভা ছিল সেই আরএসএস এর লহ প্রণাম অনুষ্ঠান নেতাজিকে, সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গের ভোটে মুসলিম ভোট বড় ফ্যাক্টর, সংখ্যালঘুদের ভোট যেদিকে তাদেরই বাজিমাত। এবার তাই মুসলিমদের মন পেতে চাইছে বিজেপিও। আমরা চাই সবাইকে নিয়ে চলতে। বাংলার মুসলমান সমাজ কেন্দ্র সরকারের প্রকল্পে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। এখন কোথাও হিন্দু কোথাও মুসলমান, এটা রাজনীতি না, রাজনীতি হচ্ছে মানুষের জীবন জীবিকা ভবিষ্যতের লড়াই। যে হিন্দু আর যে মুসলমান, এই লড়াইটা এটা বাংলা মানুষ কোনদিন পছন্দ করে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম, 25% বেশি মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146টি। 21-এর ভোটেই 146টি আসনের মধ্যে তৃণমূল জেতে 131টিতে, বিজেপির ঝুলিতে যায় মাত্র 14টি। অর্থাৎ মুসলিম ভোটের প্রায় পুরোটাই গিয়েছে তৃণমূলের ঘরে, সেখানেই এবার ভাগ বসাতে চায় বিজেপি। রাজনীতি অনেক রকম নেগেটিভ চলে, সমাজকে পিছনে রাখা হয়েছে এই জন্য যে তাকে ইচ্ছা মতো বোঝানো যাবে, তাকে ব্যবহার করা যাবে। কিন্তু সংখ্যালঘু বলে আমরা কাউকে দেখি না, সারা ভারতবর্ষের সমস্ত সমাজ যারা পিছিয়ে আছে সবাইকে মোদী আশ্বস্ত করতে চান যে আপনার পিছনে আমরা আছি। গরিব কল্যাণ যে প্রকল্প চলছে তাতে এখানকার সংখ্যালঘুরা গরিব তাই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন, তারা এটা স্বীকারও করেন, জানেন। যারা কমিউনালিজম করে তারা কমিউনালিজম করে, আমরা মানুষের ভোটের কথা বলি, ওরা কখনো গুরুর সংখ্যা গুরুর কথা বলে, সংখ্যালঘুর কথা বলে, আর আমরা মানুষের কথা বলি। মুসলিমদের মন জয়ে গেরুয়া শিবির অস্ত্র করতে চাইছে মোদী সরকারের প্রকল্পগুলিকে। মুসলিমদের কাছে আরো বেশি করে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করতে চাইছে পদ্ম ব্রিগেড। সেই সঙ্গে সিএএ নিয়ে মুসলিমদের মনে যাতে কোনো শঙ্কা না থাকে সেটাও নিশ্চিত করতে চাইছেন বিজেপি নেতারা। আমার যে মুসলমান ভাই বোনরা আছে তাদের বলছি, যদি আপনার কাছে সঠিক আসল আধার কার্ড, আসল ভোটার আইডেন্টিটি থাকে, নাকে তেল দিয়ে ঘুমোন, কেউ আপনাকে এই দেশ থেকে বার করতে পারবে। মোদীর নির্দেশ, তাই মুসলিমদের মন কি বাত বুঝে তাঁদের মন জয়ে মরিয়া বিজেপি।
নিউজ 18 বাংলা।